হ্যালো বন্ধুরা, কাজল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রেসিপি দেখাচ্ছি ফুলকপির পকোড়া। আর এই ফুলকপির পকোড়াটা বন্ধুরা খেতে খুবই ভালো লাগে আর বানাতেও খুব সহজ। বন্ধুরা, এখানে ফুলকপি পকোড়া বানানোর জন্য আমি এখানে 14টা পিস ফুলকপি নিয়েছি। আর এই ফুলকপিটা আমি মাঝখান থেকে চিরে নিয়েছি, কারণ নালে বেশি বড় বড় হয়ে গেলে পকোড়াটা ভালো লাগবে না। ফুলকপিটা একটু আমি সেদ্ধ করে নেব। এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি, এতে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আর কপিটা বেশি সেদ্ধ হবে না, হালকা সেদ্ধ হবে, তারপরে ভাজার সময় সেদ্ধটা হয়ে যাবে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে সেদ্ধটা ভালো হবে। বন্ধুরা, কপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুবই হালকা করে সেদ্ধটা করেছি। পকোড়ার জন্য এখানে আমি 150 গ্রাম বেসন নিয়েছি, বেসনটা নিয়ে নিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, 1 চামচ লবণ দিচ্ছি, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচেরও কম হলুদটা দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা হাফ চামচ, বেকিং সোডা দিচ্ছি 1/2 চামচ। এবার ভালো করে আমি বেসনটা মিশিয়ে নেব। এবার জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতন জল দিয়েছি, জলটা আস্তে আস্তে দেব, কেন একবারে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, আমার এতে আর একটু জল লাগবে। ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে, এবার ফুলকপিটা এতে আমি দিয়ে দেবো। এটা 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। তেলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়েছি, আপনাদের ইচ্ছে হলে আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। পকোড়াটা দিয়ে দিচ্ছি। আর এই ফুলকপির পকোড়াটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এটা। বন্ধুরা, আমি বলেছিলাম আবার খুব শিগগিরই তাড়াতাড়ি করে ভিডিও নিয়ে আসব, তা আমি আবার ভিডিওটা নিয়ে এসেছি, আপনারা দেখবেন। বন্ধুরা, আমার এপিটটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। পকোড়াটা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে আমি সব পকোড়াগুলো ভেজে নেবো। এইভাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।